বিহারী মেয়েকে বিয়ে করায় সৈয়দপুরে গৃহবধূকে পিটিয়ে জখম। আমাদের নীলফামারী প্রতিনিধি খুল্লুর রহমান জানান, নীলফামারী সৈয়দপুরে মঙ্গলবার 16 এপ্রিল দুপুরে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত গৃহবধূর স্বজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এলাকাবাসী জানান, সৈয়দপুর পৌর এলাকার বাঁশবাড়ি শেরে বাংলা মোড়ে মৃত আব্দুল ওসমানের বড় ছেলে আলামিন তার ভাগ্নের জমিতে বাঁশের খুঁটি দিয়ে ঘিরতে যায়। ওই সময় তার ছোট ভাই নূরে আলম টিটু, তার স্ত্রী আইরিন ও বোন মুক্তা মিলে তাকে উপচপর চর মারা হয়। এতে বড় ভাই আলামিনকে মারক বারণ করলেও জামা কাপড় ছেড়ে দেয় এবং তার স্ত্রী শাহানা পারবিন পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে। বারান্দায় রাখা আসবাবপত্র নষ্ট করে নষ্ট করে ফেলে। এলাকাবাসী থানা পুলিশকে খবর দিয়ে সাব ইন্সপেক্টর নূরে আলম ঘটনাস্থল থেকে আহত শাহানাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। আহত শাহানা জানান, কিছুদিন আগে দেবর মুক্তা মিলে আমাকে বেদম প্রহার করে পা ভেঙে ফেলে আমার মাথা ফাটিয়ে চলমান আছে। এটা আমার স্বামীর বাড়ি, আমি এর ন্যায় বিচার চাই। আলামিন জানায়, আমার বাবার 16% জমি 5 গুণ 2 ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়। এতে আমি 3% জমি ভাগ পেয়েছি। আমার জমিতে আমাকে থাকতে দেয় না। আমি বিহারি মেয়ে, 6টা রুম নিয়ে বিয়ে করেছি। বিচারাধীন অবস্থায় জমিতে বাঁশের খুঁটি স্থাপনে বাধা দিলে উল্টো আলামিন ও তার স্ত্রী আমার উপর আক্রমণ করেছে বলে তিনি জানান। তারা রেডি করছে।